আমি তো মূর্খ মানুষ বুঝি না, আমি আগে তদন্ত করে দেখি আমার এখন একটা নাই 1000 টাকা দেখার, তারা বলে জানে না স্যার বলে বদলিয়ে গেছে, আমি স্যার ঢুকে আনতাম ব্যাংক তো আর বদলিয়েছে না, ব্যাংক দু জায়গাতে রয়েছে, তাহলে আমার টাকাটা কই যাবে ও ব্যাংকে থেকে, আমি তো টাকা ব্যাংকও দিছি স্যার, আমি আদালতে বিচার চাই স্যার, আমি তো জীবনটা বুক কেটে যাইতেছে। সব টাকা কি একসাথে রাখছে? কার কাছে দিছেন টাকা? আমার একটা সাদা কাগজ দিছে, আমার এখন সই দিতে, আমি সাইডটা সই দিছি, সাইডটা সই দিলে এবার সই হলে আমার দিতে না, তুমি বাড়ি থেকে তুমি 5-6 বছর পরে আইও, ম্যানেজারের নাম তো আমি জানি না, আর জানে কিছু কাগজ দিছেন আপনারে? আমি আদালতে বিচার চাই স্যার, আমি তো জীবনটা বুক কেটে যাইতেছে, আমার টাকাটি কই গেছে, তারা বলে জানে না, কোনো ম্যানেজারে জানে না আমার ব্যাপার, পুরোটাই খতিয়ে দেখেছি, রেকর্ড প্রথম থেকে দেখেছি, কোনো রকম 7 লাখ টাকা ডিপোজিট ওর ব্যাংকে নেই, ওকে আমরা সেটা দুদিন আগে বুঝিয়েওছি, ঠিক আছে, ও যে রিসিপ্টটা দেখাচ্ছে 2008 সালে যেটা 2800 টাকা জমা দেওয়া, সেখানে 7 লাখের কোনো উল্লেখ নেই, আমরা রেকর্ডেও দেখেছি কোনো টাকাই উনি জমা দেন, আমাদের ব্যাংকেরই স্টাফ আমাদের বিসিএসি, ঠিক আছে, আর ও যথেষ্ট বিশ্বস্ত, ওর সঙ্গে আমি কথাও বলেছি, সেরকম কোনো রকম ওর কাছে কোনো টাকা নেই। এসব ক্ষেত্রে যারা আপনাদের গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে কি বল? গ্রাহককে আমরা বলবো গ্রাহকের টাকা সবসময় সুরক্ষিত, গ্রাহকের এখানে কোনো রকম এখানে ব্যাংক অন্তত ব্যাংকের মধ্যে এসব কিছু হয় না, এটা আমি বারবার বলবো ম্যানেজার।